আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিরো বাই ক্যারি ডেলিভারি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা চমৎকার তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে এই তথ্যটা আসলে চমৎকার বলা ঠিক হবে না, আসলে এই তথ্যটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটা আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, তেমনি আজকে এমনই একটা অ্যাক্সিডেন্টের আমি সাক্ষী হতে পেরেছি। আমার ভাগ্য ভালো, আমি জাস্ট কিছুক্ষণ দূরে ছিলাম, তারপরেও যেহেতু আমার সাথে ক্যামেরা অ্যাক্টিভ ছিল, আমি জাস্ট বেরিয়েছি একটু সুন্দর ভিউ উপভোগ করার জন্য। সামহাও আমার কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। আসলে ইউরোপে আপনার অ্যাক্সিডেন্ট হলে, ইউরোপ আমেরিকা বলেন উন্নত বিশ্বে, কিছু রুলস এবং রেগুলেশন আছে। অ্যাক্সিডেন্ট হলে আপনি সাথে সাথে জায়গা থেকে চলে যেতে পারবেন না, এবং সেখানে অবশ্যই আপনাকে স্টে করতে হবে। আপনি যদি প্রথম উইটনেস হন, অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে, তাছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আপনাকে দাঁড়িয়ে অবস্থা সম্পর্কে পরিলক্ষিত হবে। অ্যাক্সিডেন্টের কন্ডিশন কেমন সেগুলো আপনি দেখবেন, সবার সাথে আলোচনা করবেন। খুব গুরুতর অ্যাক্সিডেন্ট যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে অনেক কিছু ডিসকাশনের ব্যাপার আছে। আপনার জায়গাগুলো অবজার্ভ করতে হবে, প্রয়োজনে আপনাকে ট্রাফিকস পালন করতে হবে, রাস্তার কন্ডিশন বুঝতে হবে, ট্রায়াঙ্গল বসাতে হবে, এবং যাত্রীদের কী অবস্থা, ড্রাইভারের কী অবস্থা, সেগুলো খোঁজখবর নিতে হবে। আর অবশ্যই যদি বেশি গুরুতর হয়, আপনাকে প্রয়োজনে অ্যাম্বুলেন্স কল করতে হবে, পুলিশ এবং সাধারণত যারা জড়িত এই সব জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনাকে খোঁজ খবর জানাতে হবে। এবং এখানেই আপনার দায়িত্ব শেষ না, এবং যতক্ষণ না পর্যন্ত এটার একটা সঠিক সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওখানে ওয়েট করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার অ্যাম্বুলেন্স টিম আসবে, পুলিশ টিম আসবে, এবং বিভিন্ন টিম এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে ঘটনাটা কী হয়েছিল। সুতরাং আপনি উইটনেস এবং আপনার মূল্যবান মতামত তাদের অনেক উপকার আসবে। আপনি যদি এখান থেকে স্কিপ করে চলে যান, তাহলে আপনি মনে করবেন যে আমি চলে গিয়েছি, কিন্তু আপনার কোনো বিপদ হবে না। অবশ্যই আপনার বিপদ হবে। এই উইটনেস তারা যেভাবে হোক, আপনি যদি স্কিপ করে চলে যান, আপনাকে ঠিকই খুঁজে বের করবে। এই ধরনের বহু দৃষ্টান্ত আছে যে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গিয়েছে, পুলিশ ঠিকই খোঁজখবর নিয়ে তার বাসায় যা হাজির হয়েছে, এবং অনেক বড় ধরনের জরিমানার সম্মুখীন হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, ভবিষ্যতে আমি আপনাদের সামনে শেয়ার করব। কিন্তু আজকে যেহেতু আমি এইসব ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানতাম, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি দাঁড়িয়ে গিয়েছি এবং আপনাদেরকে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি নিশ্চিত এটা ভবিষ্যতে আপনার কোনো না কোনো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই চেষ্টা করব এরকম ভালো ভালো কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। আমার জ্ঞানত, আমার যতটুকু সামর্থ্য আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যাক্সিডেন্ট করলো নাকি? ও মাই গড, অ্যাক্সিডেন্ট করলে তো দাঁড়াইতে হবে। আমি তো, ও মাই গড, অ্যাক্সিডেন্ট করেছে। এমার্জেন্সি দিয়ে রাখি। সিনোরে, তু তো অপোস্তো। কোথা সুচেসো? কমে মাই আন্দাতো দিলা? Bisogna cammino, bisogna anche accorto. Eh? Non mi sono neanche accorto. Oddio. Sei a posto? Sì, sì, sono a posto. Ma non pensavo, no? Oddio. Madonna pellegrina. Mamma mia, ma meno male non è. Se tu sei a posto qua, è successo con la macchina, lascia stare. La macchina lascia stare. La buttare via. Quello come ho fatto a dire te? Però è come mai che la strada così? Ma come mai sei venuto qui? Non mi sono accorto neanche a metodi. Io, madonna, puttana, troia. Cosa bisogna fare? Voi chiama ambulanza? Sei a posto? No, con niente, no. Facciamo soccorso ACI, siamo abbonati con soccorso ACI. Ah, signore Dio. È la prima casa. Dove abiti tu? Abito qui a 4 km. Manca poco, ma solo 4 km, dai. Madonna, madonna, da chi non me l'aspettevo, no? Ciao.
È tutto a posto. Sì, a posto, ma non piacevo, signore Dio, come ti fai? Calo un cellulare, qualcosa, per tu chiamare. Okay. Cosa possiamo fare? Rimaniamo qua o? No. Vuole che rimaniamo qua? Ha bisogno di una mano? Un cellulare, diciamo, meccanico. Sei distratto, ha avuto un colpo di sonno. La manca 4 km la casa sua. Da qua 4000 km la manca a casa sua. 4 km? Sì, manca. Dov'è? A Brentino o lei? No, qui a Belun. Ah, a Brentin Belun. Madonna, quella galera. Come ho ti fatto? Ha avuto un colpo di sonno. Un malore, non ce l'ho capito, mi sono accorto che sono. Un malore? L'era davanti a me, ho visto che gli andava fuori. Hai visto tu andare là? Dietro. Oh, tu sei dietro. Là all'altezza del cop e ho visto che le andava nel vigneto, ho detto, ma il cazzo. Un vigneto, un colpo di sonno, un malore. No, no, ma forse tu. C'ho una camessa, non ti si dica. Neanche accorta. Funziona, che ha bisogno di qualcosa o mi dica lui. Provi a vedere se funziona il cellulare da chiamare. Signora, bisogna tirare quello, quello lì. Prova a vedere col mio, come si chiama, scala. Quello triangola bisogna mettere là. Ah sì, se no ti danno multa. Ah. La triangola tira fuori come per piacere. Ce l'hai giacca, giacca devi prendere però. Di dove è questo scala di Brentino? Di Belluno, di Brentino Belluno. Triangolo che avrò sotto prima. Butta giù tutto ormai. Butta giù dopo e metti a posto, dai. Al brigo? No, al brigo no, scala. Prendi giacca. Questo triangolo mi pare. Ascolta, devi mettere questa giacca. Come si apre? Mamma mia. Scala Stefano. Scala Stefano, sì. E si chiama come lui? Cristo Coretti Fabio. Cristo Coretti. Oh mamma mia. Come si apre? Non è mai fatto così. Voilà. Questo va di là. আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে ড্রাইভার তার নিজের দোষে, সে নিজেই জানে না কীভাবে কী হয়েছে। অর্থাৎ এখানে এদিকে একটা পিলার ছিল, এই পিলারটাতে বাড়ি খেয়ে সে এই ক্ষেতের মধ্যে দিয়ে ঢুকে ঢুকে শেষ পর্যন্ত ওই কোনায় যে পিলারে বাড়ি খেয়ে গাড়িটি দাঁড়িয়ে গিয়েছে। কঠিন অবস্থা। আমি অ্যাক্সিডেন্ট হতে দেখিনি, তারপরও আমি জাস্ট কিছুক্ষণ আর আমি এখানে আসার জাস্ট হয়তো বা এক মিনিট আগে হয়েছে। আমি সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছি। ইতালির এবং ইউরোপের আইন অনুযায়ী কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে। দিমি না 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 পোস্ত সোলক এলো মা কি না দাবো তারা বিয়া কো আজ বেরো লুই যা পোস্ত আস্তে আস্তে হাসপাতাল দো মশো কল ফাস্ট। যাই হোক, এই এখানে দুটো গাড়ি যাচ্ছে, ড্রাইভাররা যাচ্ছে, প্রত্যেকেই জিজ্ঞেস করছে সে ব্যথা পেয়েছে কিনা, সে ঠিক আছে কিনা। যেহেতু আমি আমার আগে একটা গাড়ি ছিল, সে তো দাঁড়িয়েছেই, এবং আমি দ্বিতীয়। আসলে নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আপনাকে দাঁড়াতেই হবে।
এবং দেখতে হবে যে তার গাড়ির ভিতরে তাদের অবস্থান কেমন, প্যাসেঞ্জারদের খোঁজ খবর নিতে হবে। খুব বেশি ক্ষতি হলে আপনি আবার ট্রিটমেন্ট দিতে যেতে পারবেন না, বাট আপনার যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী আপনি করবেন, সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনি এগুলো জেনে যাবেন। আর ওই যে অ্যাজ ইউজুয়াল ওই যে একটা জ্যাকেট আছে লাল, ওটা পরতে হবে, যেটা দেখে মানুষজন বুঝতে পারবে যে উনি হচ্ছে ভিকটিম। তো এই আর কি অবস্থা। এখন যতক্ষণ পর্যন্ত পুলিশ বা ক্যারাবিনারি না আসে ততক্ষণ পর্যন্ত আমার এখানে ওয়েট করতে হবে। যদিও উনি সুস্থ আছে, উনি আর আত্মীয় স্বজনকে উনি ডেকেছেন, এখন আমি অপেক্ষা করছি। আজকে আবার কাজে যেতে হবে, জানি না 10-15 মিনিট থাকতে পারবো, তারপর ওনার পারমিশন নিয়ে আমি এখান থেকে চলে যাব। অ্যাক্সিডেন্টের কাহিনিটা যতটুকু বুঝলাম, এখান থেকে এখানে এসে এদিকে নেমে গিয়েছে, যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় নেমে এই যে রাস্তার চাকার ট্র্যাক দেখা যাচ্ছে, পরে এই সাইনবোর্ডটাকে সে সাইনবোর্ডটা সম্ভবত এখানে ছিল, সাইনবোর্ডটা বাঁকা হয়ে এখানে পড়ে গিয়েছে, বাট এই রাস্তা দিয়ে যে জানি না কীভাবে সে চালিয়েছে এর ভিতরে ঢুকেছে। এটা হচ্ছে আঙ্গুর বাগান, এর ভিতরে ঢুকে সে হয়তো চেষ্টা করেছে বাম দিকে আসার জন্য, এরপরে বামে এসে আবার সেই দিক দিয়ে কীভাবে কীভাবে চালিয়ে গেছে, এই একটা চাকার ট্রাক ওই আর একটা চাকা, হ্যাঁ সামহাও এদিক দিয়ে যে যে পরে এখানে এসে একটা পিলারের সাথে বাড়ি খেয়ে গাড়িটা থেমেছে। তা মোটামুটি ভালোই বিপদ হয়েছে, এই জায়গাটায় বাড়ি যদি না খেত তাহলে সে হয়তো আরও অনেক দূর যেত। ভদ্রলোক কিছুই বলতে পারে না, বয়সও যথেষ্ট, প্রায় 60-এর কাছাকাছি অথবা 60-এরও বেশি আছে, যদি অ্যালকোহল ধরা পড়ে তাহলে তো শেষ, উনার লাইসেন্স পুলিশ জব্দ করে রেখে দিবে, এই গাড়ি সারাতে অনেক টাকা লাগবে সম্ভবত। এটা তেমনি দাম বেশি না, ফিয়াত পুন্তো 8-9 হাজার 10 হাজার ইউরো, আর এটা ঠিক করতে ওইরকমই লাগবে 5-6 হাজার ইউরো লাগবে। অ্যান্ড ইন্স্যুরেন্স যদি ভালো থাকে তাহলে হয়তো কিছু রিকভার করবে, বাট অবস্থা খুবই খারাপ। যাক, চার শারীরিক কোনো সমস্যা হয়নি। Ti è venuto addosso, no? No, io ho visto così ho fermato. Bravo. Hanno visto lui? Lui erano dietro. E tu hai la telecamera qua? Sì, questo c'è già. Ah, ma tu non eri dietro lui? No? Io molto lontano, ho visto da qua. La telecamera, vedi? Allora io vado. Ok. Ciao, grazie. Dai, le robe non deve succedere però. No. Stai attento, ok? Ciao. Ciao, grazie. Signore, io vado, ok?